অর্গানাইজিং ফিনিরল ফর ওই জন্য আপনার গ্লিন ফিল্ড টাওয়ার যে আপনার জ্বলছিল প্রায় 6 মাস আগে, এখনও কিন্তু ওদের জানাজা হয় নাই। তো আমরা আজকে চেষ্টা করতেছি যে ওদের জানাজা হবে আজকে ইনশাআল্লাহ। অ্যান্ড উই এক্সপেক্টিং লট অফ পিপল অ্যাকচুয়ালি টু ভিজিট দিস লন্ডন মুসলিম সেন্টার। সো আম জাস্ট অর্গানাইজিং ফুড, টি, কফি, সাম ম্যাটেরিয়ালস ফর আওয়ার নিউ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড নন মুসলিম ফ্রেন্ডস টু কাম অ্যান্ড সি। আপনারা দেখতে পারতেছেন যে এখনও একটা আপনার এমটি রয়েছে, আমরা অপেক্ষা করতে তারা আসতেছেন ইনশা আল্লাহ। আপনাদের দোয়া চাচ্ছি এবং আমাদেরকে আসলে এই বালা খামগুলোতে আগুয়ে আবার দরকার আর কি আপনার, কারণ আমরা অনেক সময় কী কাজ করি যে আমরা নিজের খাম ব্যস্ত, এই জন্য আমরা এই কাজগুলো আমরা হাতে নেওয়া দরকার আর কি ইনশা আল্লাহ। Just so that you know, maybe my colleague Isha and others have gone through this, what will happen? The call to prayer has been made. What we'll do, you can see through this. If you can't, we can just open it up a bit more. And the Imam will go there and he will lead the prayer. Then he will announce there will be Salatul Janaza prayer and funeral prayer. Yesterday there was 12. Today there's we had the family and there could be others. So then the coffins will be brought in.